আজি সংবিধান দিবস বা জাতীয় আইন দিবস এই অবসরের আইন প্রণেতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর প্রতিমূর্তি যা ভারতীয় জনতা পার্টি পক্ষ পুষ্পমাল্য অর্পণ করা যাইছি। এই কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ সবু ভারতীয় গোটে পবিত্র দিন, গৌরবর দিন। 71 বর্ষ পূর্বে স্বাধীনতা পরে তৎকালীন রাষ্ট্রীয় নেতৃত্ব লম্বা সময় ধরিকি বিতর্ক করিকি আধুনিক ভারত পাই যে খসড়া তৈরি করা গলা ভারতর সংবিধান, তাকে আজি দিনরে গ্রহণ করা যাইথিলা। তেণু আমরা সমস্ত একু পালন করিবার আবশ্যকতা আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেবে দায়িত্ব নেলে তাঙ্ক সরকার সময়রে, তাঙ্ক কার্যকাল সময়রে আজির পবিত্র দিনকু সংবিধান দিবস ভাবে নামিত করা গলা, তাকু এক মহোৎসবরে, কারণ আজি যেটা আমকু অধিকার মিলিছে, কথা কহিবার অধিকার, লেখিবার অধিকার, জীবন বিতেইবার অধিকার তথা অনেক মৌলিক অধিকার আমাকে সংবিধান বাট দেখাউছে।